একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা। এবার আগরতলা থেকে তেলিয়াবুড়ের দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ মোট 4 জনকে আটক করে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করল তেলিয়াবুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার 7 সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে। তেলিয়াবুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলা দিক থেকে TR01E32229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়াবুড়ার দিকে আসার পথে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 মহিলা অটো গাড়ির চালক সহ মোট 4 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছেন, আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত 3 জনের মধ্যে একজন মনু, একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা। তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনুপটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধোঁয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালেরা। অনুমান 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে, অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভমেন্ট আছে কি না সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার বাজারমূল্য কত হবে? তার আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়াবুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাকাতে বিক্রি করা হয়। আগরতলাপুর থেকে ছয়পুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল, তারা খুঁজে যেতে তারা তেলিয়ামোড়াতে অটো করে তেলিয়ামোড়াতেই তারা আসছিল। তেলিয়ামোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকে, এরকম বাসিন্দাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।